আমরা বিচার চাই এই দাবিতেই সরব জাস্টিস ফর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস বাংলা তোলপার তার মধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে ডক্টর সন্দীপ ঘোষকে তাতে আন্দোলনকারীরা মনে করছে যে প্রথম স্টেপ তারা জয় হয়েছে জয় পরাজয় বিষয় নয় বাংলাকে কলঙ্কিত করেছে যার ছোয়া স্পর্শতায় সেটা অবশ্যই ডক্টর সন্দীপ ঘোষ তো অনেক দেরিতে হলো গ্রেপ্তার হলো সারা বাংলা তোলপার ইতিমধ্যে তো আমি দুটো বিষয় আলোচনা করব অবশ্যই অভিনেতা কাঞ্চন মল্লিক অভিনেত্রী লাভলি পৈত্র ব্যক্তিগত আক্রমণ আমি করি না করব না তো আমি আমি পছন্দ করি করি সবসময় কবিতা আবৃত্তি অবশ্যই ভালোবাসি সংস্কৃতি জগতে মানুষজনকে পছন্দ করি এটা স্বাভাবিক তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর একটি বিখ্যাত কবিতা কবিতার নাম বিচার ফিট করে আছে একদম ঠিকঠাক এই উপযুক্ত সময়ে কবি বলছেন আমার খোকার কত যে দোষ সেসব আমি জানি লোকের কাছে মানি বা না মানি দুষ্টামি তার পাড়ি কিংবা নারী থামাতে ভালো মন্দ বোঝাপড়া তাতে আমাতে বাহিরতে তুমি তরে যেমনই করো দোষী যত তোমার খুশি সে বিচারে আমার কী বা হয় খোকা বলেই ভালোবাসি ভালো বলেই নয় খোকাকে ভালোবেসেছিল তো রাজ্য সরকার তো ভালোবেসেছিল ভালোবেসেছিল বলেই তো তাকে আড়াল করে রেখেছিল দুর্নীতিগ্রস্ত এই সন্দীপ ডক্টর সন্দীপ ঘোষ আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন তিনি এখন তেত তৃণমূল কংগ্রেসের কাছে তো যাই হোক সেটা হচ্ছে যে খোকাই বটে খোকা ইলিশ নয় খোকা এই খোকার কারনামাতে বাংলায় যে পরিস্থিতি মানসম্মান সেটার জন্য অবশ্যই তাকেই কাঠগড়ায় দাঁড় করা দাঁড় করা সবাই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত পলিটিক্যাল পার্টি আমি কাঞ্চনবাবুকে অভিনেতা হিসেবে পছন্দ করি অবশ্যই করি তার বিভিন্ন ছবি দেখেছি লড়াই দেখেছি তিনি একসময় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার সহকর্মীরা বাবু আমি বলছি না তিনি এখন বিধায়ক আমি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে বসিনি করিও না কোনো সময় আপনি বলেছেন কাঞ্চনবাবু আমি নাম করি বলছি সধ্যে কাঞ্চন মল্লিক আপনাকে বলছে আপনি বলেছেন যারা এই মুহূর্তে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা তারা সরকারি বেতন নেন আর পূজা বোনাসটা নেবেন অসুবিধা হবে না তো আপনাদের আমি আপনাকে প্রশ্নটা করি আপনি বিধানসভা যান আপনি জনপ্রতিনিধি আপনি বিধান আপনার যদি প্রতিবাদের স্পৃহা ভেতরে থাকে আপনি যে প্রশ্নটা করছেন রাজ্য সরকার কর্মচারীদের বোনাসটা তারা নেবে কি নেবে কি বা পুজোর প্যান্ডেলে যারা অনুদান ফেরাচ্ছে তাদেরকে আমি কটাক্ষ করতে চাইছেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি বিধানসভা থেকে আপনার যে বেতনটা সেটা বয়কট করছেন কি সেটা করছেন না কারণ আপনি বিধানসভা থেকে মোটা অংশে যে বেতনটা পান সেটা কি বয়কট করবেন নিশ্চয়ই করবেন না তেমনি রাজ্য সরকারের যারা কর্মচারী তারা তাদের নৈতিক এটা অধিকার কেউ চাকরি যোগ্যতায় পেয়েছে কেউ পিছন থেকে পেয়েছে অন্য প্রশ্ন কিন্তু যারা চাকরিটা পান তারা পরীক্ষা দিয়ে আসেন সে আইএস হোক আইপিএস হোক ডাব্লিউ বিসএস হোক ডাব্লু বিপিএস হোক বা ল্যান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে তারা পরীক্ষা দিয়ে পাশ করে এসছেন আপনি অভিনেতা আগে অভিনেতা পরে রাজনীতিবিদ রাজনীতিবিদদের এই আত্মত্যাগের ইতিহাস নতুন করে আমি নাই বা বললাম আপনি তো কোন দূরকা বাত আপনার থেকে আচ্ছা আচ্ছা নেতা আমি দেখেছি যারা অনেক সরব থাকেন কিন্তু নিজের জায়গা খুব নীরব থাকেন মানে প্রদীপের মতো আস্তে আস্তে করে নীরব থাকেন আপনারা আপনি বিধানসভার যে বেতনটা পান সেটা আপনি বয়কট করছেন না আপনি বিধানসভার যে কমিটি বৈঠক আছে সেই বৈঠক যখন আসেন তখন আপনি যে বেতন যেটা পান যে রেমুনারেশন দেওয়া হয় বিধানসভা থেকে তার জন্য আপনি অবশ্যই তার বয়কট করছেন না করেন না তাই আপনি অপরকে জ্ঞান দিচ্ছেন যে আপনারা সরকারের কর্মচারী সরকারে দোষারোপ করছেন সরকার যদি আড়াল করে কোনো অপরাধীকে এবং যা হল সিবিআইকে গ্রেপ্তার করতে হলো আপনি বিবেকের কাছে প্রশ্নটা করবেন কাঞ্চনবাবু এই প্রশ্ন আপনাকে করে রাখলাম নম্বর দুই আপনি সোনারপুরের এমএলএ বিধায়িকা লাভলি পৈত্র আপনি অভিনেত্রী আপনাকে সম্মান দিয়ে বলছি আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আঙুল তুলে কথা বললে বদলা নিয়ে নেব আপনার মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃণমূল নেত্রী বলেছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডে যে ফোঁস করতে হবে আপনি বলছেন উল আরেকটু এগিয়ে গিয়ে মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরের আপনার মম আপনার মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার সহানুভূতি থাকবে বেদনা ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে ঠিক আপনার সম্মান আপনি করবেন আমিও সম্মান করি নারী জাতিকে নারী সম্মান অধিকারের প্রশ্ন করবই আপনি বলছেন যে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলবেন তাতে আঙুল বুঝিয়ে দিতে হবে আর বলছেন বদলা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত হবে না তাহলে কি ডিজে বাজবে নাকি ডিজে যে বুক ধর ধরপ ধরপ করে যদি ডিজে সেটা বাজাবেন নাকি এই বাংলা আপনার যেমন অধিকার আছে বলার আপনি জনপ্রতিনিধি হতে পারেন আমারও বলার অধিকার আছে গণতান্ত্রিক ফোর্থ পিলারের ভূমিকায় দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন অভিনেত্রী লাভলি মৈত্র আপনাকে সম্মান দিয়ে বলছি আপনার হাজব্যান্ডের নাম কিন্তু ওইজন সনামধন আই পি অফিসার আনিস খানের কথা মনে আছে আনিস খান বাড়ি থেকে তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় সিভিক পুলিশ এবং আমতা থানার পুলিশ ওসি বিচারের দাবিতে আনিসের বাবা এখনও প্রতিদিন কবরে কান্নাকাটি করে আনিস খুঁজে বাংলায় ফিরে আসেনি তাকে প্রতিবাদ সে প্রতিবাদ করতো এবং সে এনআরসি সি এর প্রতিবাদে আন্দোলন করেছিল তার জীবনটা কেড়ে নিয়েছে এই সিস্টেম অভিযোগ পুলিশের বিরুদ্ধে আপনার হাজব্যান্ড হচ্ছেন আইপিএস অফিসার একজন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাকে ট্রান্সফার করে দেন সরিয়ে দেন আমি নাম করছেন আপনার আপনি চিত্তে প্রশ্ন করেছিলেন যে আপনি আপনার স্বামী যখন সেই জেলার এসপি ছিল যে আপনার যে প্রশ্ন করেননি যে সত্যি আনিশ খানের জন্য বুক ফেটেছিল কি না সময় আন্দোলনে গ্রেপ্তার করেছিলেন আপনারা সবাই কী করেছেন বাম ডান সবাই কী করেছেন তখন আপনার চোখের নিদ্রা পাতা বুঝেছিল নাকি আপনি বিবেকচিত্তে অনেক প্রশ্ন করেছিলেন আজকে যে প্রশ্নটা আপনি করছেন বদলা চাই বদলা নয় বদল নয় বদলা রবীন্দ্রসঙ্গীত সনানো হবে না আঙুল তুললে আঙুল বুঝে নেব বুঝে নিয়েছিলেন আমদা ওসি সিভিক পুলিশ যারা ফেলে দিয়েছিল অভিযোগ মামলা হয়েছে মামলা চলছে মিনাক্ষীদের আন্দোলনকে এ কার্যত ভাংচুর করে দেওয়া হয়েছিল সেই সময় আপনার জীবন পার্টনার তিনি ওই জেলার এসপি ছিলেন এই পোস্টটা আপনাকে করে রাখলাম কাউকে আঙুল দেখাবার আগে আঙুলটা নিজের দিকে চলে যায় আপনারা যেহেতু সৃষ্টিশীল জগতের মানুষ আপনাদের শ্রদ্ধা করাটাই খুব স্বাভাবিক দেখুন কেউ কবিতা কবিতা লেখ বলে কেউ গান বাঁধেন কেউ সুর বাঁধেন কেউ ছন্দে করেন কেউ ছন্দে করেন না সবাই যে রাজপথে গান ছন্দে গাইছিলেন এরকম ভাববার তো কারণ নেই কিন্তু প্রতিবাদের ভাষা সবার এক জাস্টিস ফর আর্জিকর উই ওয়ান টু জাস্টিস বা উই ওয়ান জাস্টিস অন্যায় কিছু বলছে না আপনি সেখানে হুমকি দিচ্ছেন এই আঙুল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে আঙুল তুলে আঙুল বুঝে নেবো কেউ বুঝে নিতে হবে না কাঞ্চনবাবু যেমন বেতন বয়কট করছেন না বা উদ্যোগ করছেন না নিচ্চ যে আমি মেনে উনি বলছেন না যে আমি বেতন নেবো না আমার বিবেক কেঁদে উঠছে কাঁদে না বিবেক কাঁদছে না সরকারের দেখুন সুখেন্দ্রশেখর রায় বলেছেন আপনার দলের একজন রাজ্যসভা সাংসদ বসিয়ার নেতা শান্তনু সেন বলেছেন আসলে এগুলো আপনাদের বলতে হয় শাসক দলকে খুশি করতে হবে না মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে খুশি করতে হবে আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম আমি এবং কাঞ্চনবাবু আপনাকে রেসপেক্ট দিয়ে বলছি বিবে দেখুন প্রতিবাদ করলেই যে আপনি শাসক দলের প্রশাসন পড়বেন সেটা দলের ব্যাপার যদিও সুকেন্দুবাবু পড়েছেন এবং ডাক্তার ডক্টর শান্তনু সেন পড়েছেন তো এগুলো বলবে বলাটা বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি অরিজিৎ সিং গান বেঁধেছেন সুর করেছেন জানিয়ে সারা বাংলায় সবাই গাইছেন পথে অন্যায় করেছে শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছে অন্যায় করেছে প্রত্যেকে তো বিবেকচিত করে ব্যাপার থাকে এরা তো মুখ্যমন্ত্রী অনুরোধ অনুরোধেও তো অনেক অনুষ্ঠানে অরিজিৎ সিং দেখছেন তো কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান অনুষ্ঠানে তিনিও তো ছিলেন কিন্তু প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকতে হবে শুনুন সবার সিট বিক্রি হয়ে গেছে এরকম ভাববার কারণ নেই সাংবাদিক হিসাবে আপনাকে আমি বলছি দুজনে কি বলছি যে সিট যেটা আছে সেটা অবশ্যই সোজা আছে এটা নিশ্চিত তাই আপনি প্রতিবাদ করেছেন আপনার মতো করতেই পারেন আমি আপনাকে সম্মান দিয়ে বলছি আমিও সম্মান পাবো এটুকু আশা করতে পারি তাই আপনারা আপনাদের মতো করে প্যাসেজ মানে আপনাদের শাসক দলের মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে আপনার দলের যিনি সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক আমি আমার তো তার কিছু বেশ কিছু বক্তব্য ভালো লেগেছিলো তাকে নিয়ে পোস্টার পড়ছে কিনা ডায়মন্ড হাম্পারে সেটা আমি বলতে পারবো না আপনি সেই যে দক্ষিণ চৌবসানা থেকে বিলং করেন সেখানকার বিধায় বিধায়িকা আপনি আপনার অভিনয় সত্তা নিয়ে আমি তো প্রশ্ন তুলছি না কাঞ্জনবাবুর অভিনয় সত্তা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা আমার নেই বা ধৃষ্টতাও নেই আমার কিন্তু আপনাদের বিবেক কাঁধে নেই আনিস খান যখন হত্যাকাণ্ড যখন সড়ক সারা বাংলা আপনার স্বামী তখন সেই জেলার এসপি ছিল এটা আপনাকে স্মরণ করিয়ে দিলাম তাই ইতিহাস কাউকে কোনো দিন ক্ষমা করেনি আমি বলছি না আপনি বিরাট বড় অন্যায় করেছেন আপনি যেটা বলছেন সেটা ভেবে দেখবেন একবার আমার মনে যে সাংবাদিক হিসাবেই কথাগুলো বলা যেতে পারে আমি যেমন আমার মতো করে বলছি আমি ডেমোক্রেসি পার্ট প্লে করছি রোল প্লে করছি যে কথা আমাকে বলতে বলা হয় আমি মানুষের প্রতিনিধি আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধি নই আমি তো আওয়াজটা নি নম্র হয়েই বলছি আমি তো সংযত আমার মধ্যে একটা তো আগুন জ্বলছে যেটা তিলক্ত আমার জন্য অন্যায় করছি আমি তিলক তো আমার বিচার চাই যদি আমি ওয়ালে দিই অন্যায় করেছি কোন সাংবাদিক প্রতিবাদ করছে বা করছে না সেটা তার ব্যাপার সংবাদ মাধ্যম আছে বলে শুনুন আপনাদেরকেই বলছি সংবাদ মাধ্যম আছে বলে পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ধামাচাপা পড়ছে না আনিস খান বলুন কামদনী বলুন সাম্প্রতিকালে এসএসসি বলুন টেট বলুন খাদ্য গণমণ্ডল ব্যবস্থা দুর্নীতি বলুন আর আর্্যিকর বলুন এটা ভুলে যাবেন না যে গণমাধ্যমের যে ভূমিকা এবং সংবাদ মাধ্যমের ভূমিকা আর আমি কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাই না কিন্তু দ্য কোয়েরি ইজ দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম আমি ক্ষুদ্র বারবার বলি মানুষ হতে পারি তুচ্ছ নয় কিন্তু প্রতিবাদ আমারা করার মতো স্পৃহা আছে মানসিকতা আছে তাই আমি সম্মান দিয়ে বলছি কারো হৃদয়কে আঘাত করবেন না এই মুহূর্তে স্পর্শকতর যা অবস্থা হয়েছে সবাই জাস্টিস চাইছে আপনি একজন নারী কার আপনি একজন ভালো অভিনেতা তাই সরকারি কর্মচারীদের বেতন ফেরাবে কিনা বোনাস নেবে কি না সেটা আপনি যেমন বলছেন আপনি তারা পাল্টা প্রশ্ন করছে আপনাকে বা আপনি আপনাকে বলছি যে আপনি বিধানসভা থেকে যে মাসিক বেতনটা পান সেটা কি নিচ্ছেন না নিচ্ছেন না সেটা জানাবেন যাই শেষ করবো ভালো থাকবেন কবিতা কবিগুরুর কবিতা দিয়ে শেষ করি যে খোকা আমার কতখানি সে কি তোমরা বোঝো তোমরা শুধু দোষ গুণ তার খোঁজো আমি তার এ শাসন করি বুকেতে বেঁধে আমি তারে কাদায় যেগো আপনি কেঁদে বিচার করি শাসন করি করি তারে দোষী আমার যা হা খুশি তোমার শাসন আমরা মানি নেগো শাসন করা তারই সাজে সোহাগ করে যেগো এ বাংলার সত্যি আমরা সোহাগ করি আমরা খুশিতে থাকি এ বাংলার সংস্কৃতি ইতিহাস যা আমাদেরকে বয়ে বেড়ায় বয়ে নিয়ে যায় স্রোতের মতো প্রভাবিত করে আমাদেরকে নদী স্রোতের মতো আমরা এই বাংলার এত মহাপুরুষদের পদ আমরা বিভিন্ন তাদের কথা তাদের বাক্য তাদের আদেশ উপদেশ যা আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে এটা বাস্তব সত্য এখানে তো কোনো কাব্য কবিতা উপন্যাসের ব্যাপার নেই স্বাধীন চেতা মানুষ প্রতিবাদ করবেই কিন্তু মাত্রা রেখেই করবে এটাই স্বাভাবিক সে জনপ্রতিনিধি হোক সে সাংবাদিক হোক সে শিল্পী হোক যদি প্রতিবাদের ভাষা যদি এক হয় মিলিয়ে যায় যদি এক জায়গাতে এক আকাশেই তাহলে বলবো যার পেতেই হবে আপনি আপনারা রাগ করুন বা দোষারোপ করুন করতে পারেন আমি নয়ন রায় আমি পরিষ্কার ভাই বলছি রে আমার মনে যে কথাটা বলার সময় সত্যি তৈরি হয়েছে কে বলছে না বলছে কিছু যায় আসে না আমাকে ভুল বুঝলেও কিছু করার নেই আমি নিরুপায় আর পুলিশ টুলিশ প্রশাসন ব্যবস্থা যদি নেয় বারবার ওপেন ফোরামে কথা বলছি সবগুলো আমাকে বলে লাভ নেই কিছু আমি রেলিভেন্ট কোশ্চেনে রেলিভেন্ট পয়েন্ট কথা বলেছি তাই বিবেকচিতের কথা আপনারা বলবেন না যে কথাগুলো এখন বলছেন আপনারা নেত্রীকে খুশি করতে চাইছেন নেত্রীকে আপনারা যারা যারা গাড্ডায় ফেলছেন তারাই এই মুহুর্তে পাশে নেই বলে বিভিন্ন মহল থেকে কান পাতলেই শোনা যায় আপনাদের দলের একজন প্রাক্তন মুখপাত্র সেও কিন্তু টুইট করছেন তার হৃদয় বিগলিত হচ্ছে তিনি সাংবাদিক তো বটেই বটে বলছেন ডিফেন্ড সব অবশ্যই সরকারকে ডিফেন্ড করতেই হবে কিন্তু প্রতিবাদের জায়গায় প্রতিবাদ হচ্ছে অভিষেক বাবু নিজেও তো প্রতিবাদ করেছেন আপনারা কোন প্রতিবাদে সামিল হয়েছেন বুঝলাম না বদলা বদল নয় বদলা চাই আঙুল তুললে বুঝে নেব আর সরকারি কর্মচারীরা বেতন নিচ্ছেন মনাস নিচ্ছেন আপনাদের আপনার ফেরত দেবেন কি আপনি ফেরত দেবেন আপনি যে বিধায়ক হিসাবে যে টাকাটা পান কাঞ্চনবাবু ফেরত দেবেন দেবেন না তো কমিটি মিটিংয়ের টাকা পান ফেরত দেবেন দেখা দেবেন না তো তাই কথা যখন বলবেন কথা জানেন তো বুলেটের মতো বুলেট কখন কোন দিকে চলে যায় কেউ বলতে পারেন মানে শব্দ আপনার এই ব্যাপারে কুণালবাবু কুণাল ঘোষ বলেছে যে কোথায় কোন কথাটা বলতে হবে সেটা ভেবে চিনতে বলতে হবে ঠিক বলেছে কথা হচ্ছে শব্দ হচ্ছে ব্রহ্ম আপনি যা খুশি বলতে পারেন ভাববার কারণ কারণ মানুষের আবেগকে এই মুহূর্তে তাড়িয়ে তাতিয়ে দেবেন না কো আমরা আছি আমরা থাকবো আপনিও থাকবেন আমিও থাকবো আমরা ওই সভ্যতার অংশীদার আমরা এই সভ্যতার পিড়ি আমরাও খুব ভালো আছি ভাববার কারণেই বাংলা নিয়ে আমি আমি নিজেও খুব অরিট উদ্বেগ আমারও আছে কিন্তু বাংলা কলঙ্কিত হবে প্রতিবাদ করব আমি আমার বাংলা কলঙ্কিত করে যাবে শ্রেণীর দালাল চক্র কুচক্রি নরখাদব এই ডক্টর সন্দীপ বোস গ্রেপ্তার হয়েছে আমার এক ফটাচ মানে মানে কষ্ট হচ্ছে না আমার যে খুশি হলাম আমি আপনি রাজ্যের কল গোটা ব্যবস্থাকে আপনি কলঙ্কিত করেছেন সরকার এতদিন চুপ করেছিল ওখানে এই প্রশ্নের উত্তর সিবিআই চাইছে আমি চাইছি সঙ্গে থাকুন কমেন্টস করবেন সংবেদনশীল মনোভাব নিয়ে কমেন্টস করবেন আমরা আছি লড়াই এটা বলতে পারি গণতান্ত্রিকভাবে ফোরপুইলারে যা 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 ভূমিকা যেটুকু পালন করার ক্ষেত্রে সেটা গান হোক কবিতা হোক গদ্য হোক রচনা হোক সুর হোক ছন্দহীন সুর হোক করুন সবাই মিলে করতেই পারেন আমিও তো বলছি জাস্টিস বিচার চাই আর যারা বলছেন তাদের বিবেককে প্রশ্ন করছি ভেবে দেখবেন আপনারা ঠিক বলছেন না ভুল বলছেন ভালো থাকবেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল বাংলাকে এই মুহূর্তে কলঙ্কিত জায়গা থেকে ওভারকাম করাতে হবে এটা আমাদের সকলের দায়িত্ব আমার আপনার দায়িত্ব এই বাংলায় বাস করি আমি নমস্কার আমি নয়ন রায় বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এনএইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন